সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন, 2 এপ্রিল 2021 ইংরেজি তারিখটি কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি অপেক্ষা করছে তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন, নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 2 এপ্রিল 2021 ইংরেজি তারিখে বিশেষ করে শুভ অপেক্ষা অশুভ ফলের মাত্রা বাড়িয়ে দিতে পারে। তাই তো ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্র বহন, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন। নচেত যানবাহন দুমড়ে মুচলে গিয়েও ক্ষান্ত হবে না, আপনাকে হাসপাতালে চক্কর কাটিয়ে ছাড়তে পারে। সেই সঙ্গে লটারি, জুয়া, রেয়ার, শেয়ার হাউজিং প্রভৃতিতে বিনিয়োগ ঘাতক প্রমাণিত হতে পারে। মনে রাখবেন, সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার পরিবর্তে দূরে থেকে মজা দেখবে, কোনো রূপ সহযোগিতার হাত বাড়াবে না। তাছাড়া অর্থকড়ি অবশ্যই অবশ্যই সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। সেই সঙ্গে দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে গোটা পরিবারে শোকের মাতাম চলতে পারে বা আপনাকে সব যাত্রায় অংশ নিতে হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 2 এপ্রিল 2021 ইংরেজি তারিখে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রচুর সহযোগিতা প্রাপ্ত হবেন, যার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। এমনকি যাদের জীবনসাথী ও জীবনসঙ্গীরা কর্মপ্রাপ্তির আশায় ঘুরপাক খাচ্ছেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। সেই সঙ্গে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ হয়ে থাকবে, এমনকি তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবে। সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে, এমনকি শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তবে জীবনসাথী বা জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 2 এপ্রিল 2021 ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির প্রকোপ বাড়তে পারে, যার ফলে চিকিৎসা সংক্রান্ত ব্যয় বৃদ্ধি পেতে পারে। এমনকি গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার সকল প্রকার অনুচিত কাজবাজ ফাঁস করে দিতে পারে। তাই তো দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। অবশ্য শ্রমিক কর্মচারী ড্রাইভার গৃহশিক্ষক গৃহকর্মীদের মনে মালিক প্রীতি দেখা দেওয়ায় দুর্যোগ অনেকাংশে প্রশমিত হবে। সেই সঙ্গে লৌকিকতায় ব্যয় হলেও সঞ্চয় একেবারে কম হবে না বা উপহার উপঢৌকনা দিয়েও কম প্রাপ্ত হবেন না। সুপ্রিয় দর্শক, এবার কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 2 এপ্রিল 2021 ইংরেজি তারিখে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে। সেই সঙ্গে বিদ্যাশিক্ষায় ব্রতীদের জন্য নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে। তাছাড়া যোগ্য কর্ম, উচ্চ শিক্ষা, ধর্মীয় যাত্রা বা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে বিদেশ গমনের স্বপ্নসাদ পূরণের দিকে ধাবিত হবে। তাছাড়া পিতামাতার স্বাস্থ্য ক্রমোন্নতির দিকে ধাবিত হবে। এমনকি দূর থেকে আসা কোনো সংবাদ বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফোটাবে। সব মিলিয়ে দিনটি বেশ মৌজ মস্তিতে উপভোগ করবেন। সুপ্রিয় দর্শক, এবার সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 2 এপ্রিল 2021 ইংরেজি তারিখে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সাথীর মতামতকে গুরুত্ব দিতে হবে। মনে রাখবেন, চতুর্থস্থ চন্দ্রের সাথে কেতুর জ্যোতি কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাকে জীর্ণ করে তুলতে পারে। তাছাড়া আপনি যদি ভাড়াটিয়া হন তাহলে মালিকের প্রতি সদ্ভাব বজায় রাখুন। নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন হয়ে ছুটে বেড়াতে হবে। এমনকি রাগ জেদ অহংকার আবেগ ও হটকারী সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকতে হবে, নচেত মহাসর্বনাশ ঘটে যেতে পারে। সুপ্রিয় দর্শক, এবার কন্যা রাশি।
কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 2 এপ্রিল 2021 ইংরেজি তারিখে ভাই বোনদের সাথে কারণে অকারণে মতানৈক্য সৃষ্টি হলেও তা দীর্ঘস্থায়ী হবে না। তবে ভাই বোনদের শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে, এমনকি ভাই বোনদেরকে প্রচুর সহযোগিতা করতে হতে পারে। সেই সঙ্গে দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির বার্তা দিতে পারে, বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হতে পারে, এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হতে পারেন। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের জন্য নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, তাছাড়া ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগতে পারে। সুপ্রিয় দর্শক, এবার তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 2 এপ্রিল 2021 ইংরেজি তারিখে ধন উপার্জনের নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, সন্তান সন্ততিদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। তাছাড়া দূর থেকে আসা কোনো সংবাদে দীর্ঘদিনের লালিত স্বপ্নসাদ পূরণ হবে, বা বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের ঋণ মুক্তির পথ প্রশস্ত হতে পারে। সেই সঙ্গে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়িয়ে দিতে পারে। এতদূর সত্ত্বেও প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ, এমনকি সুদূর প্রসারী হবে। তাছাড়া অংশীদারদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটায় ব্যবসায় যেমন লাভবান হবেন, তেমনি ব্যবসার বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে। সুপ্রিয় দর্শক, এবার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 2 এপ্রিল 2021 ইংরেজি তারিখে মনোবল জনবল অর্থবলের সাথে সাথে সুনাম যশ প্রতিষ্ঠার জোয়ারে ভাসবেন, এমনকি হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে। মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসায় দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটতে পারে। তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজতে পারে, এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত হয়ে উঠতে পারে। সেই সঙ্গে জীবনসাথী ও শ্বশুরালয় থেকেও ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন। সুপ্রিয় দর্শক, এবার ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 2 এপ্রিল 2021 ইংরেজি তারিখে শুভ অপেক্ষা অশুভ ফলের মাত্রা বাড়িয়ে দিতে পারে। টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাওয়ায় দিনের শেষে তারল্য সংকটে পড়তে হতে পারে। তাছাড়া পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে। তাছাড়া যারা নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে আছেন তাদের নেতৃত্ব হুমকির মুখে পড়তে পারে, এমনকি সুনাম যশ মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে, বা বিপরীত লিঙ্গের কোনো বন্ধু দ্বারা বিপর্যয়ে পড়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। সুপ্রিয় দর্শক, এবার মকর রাশি। মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 2 এপ্রিল 2021 ইংরেজি তারিখে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসায় শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে, এমনকি ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে, ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগতে পারে, সুনাম যশ প্রতিষ্ঠা বাড়তে পারে। তাছাড়া সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদ্বিজে ভক্তিশ্রদ্ধা মা বাবার একক আশীর্বাদের বলে সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন, এমনকি সন্তান সন্ততিরা আগাভ হয়ে থাকবে। সেই সঙ্গে তারা এক্সট্রাঅর্ডিনারি বলে কোনো না কোনো পুরস্কারে ভূষিত হতে পারে। তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। সুপ্রিয় দর্শক, এবার কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 2 এপ্রিল 2021 ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম অর্থ সুনাম যশ প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হতে থাকবে, এমনকি কর্ম ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ তো বটেই, সেই সঙ্গে দূর ভ্রমণে যেতে পারেন। তাছাড়া ভ্রমণকালীন পরিচয়, পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে। সেই সঙ্গে অংশীদারদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে, নচেৎ ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হতে
পারে, এমন কি আলাদা করেও শেষ রক্ষা নাও হতে পারে, লোকসান গোনা আরম্ভ হতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে চোখ কান খোলা রেখে দিনটি অতিবাহিত করতে হবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাকে জীর্ণ করে তুলতে পারে। সুপ্রিয় দর্শক, এবার সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 2 এপ্রিল 2021 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে। তাছাড়া বাণিজ্যিক পরিকল্পনা যেমন বাস্তবায়িত হবে, তেমনি বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। তাছাড়া সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে। তাছাড়া আপনাদের বুদ্ধিবৃত্তি, বিচক্ষণতা, শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল ও অধ্যবসায়ের বলে সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে 2 এপ্রিল 2021 ইংরেজি তারিখের রাশি অনুপাতে আমার দেওয়া প্রেডিকশান আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তাহলে ভিডিওটি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিন। সেই সঙ্গে পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।